এই ভিডিওতে আমরা ইউজার ক্রিয়েট করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে নিউ ইউজারের জন্য ইউজার পুলের মাধ্যমে ইউজার তৈরি করব। এই জিনিসটা আমরা দুইভাবে করতে পারি, এটা হচ্ছে এক ব্রাউজার সাইড কোড লিখতে পারি, অথবা আমরা AWS অথেন্টিকেশন এই কম্পোনেন্ট ব্যবহার করতে পারি। তো আমরা ইউজার তৈরি করার জন্য ওখানে স্টেপ বাই স্টেপ ডাইরেকশন দিয়ে দিয়েছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডোমেনে আন্ডারে অর্থ এই লোকেশনে যে ইউজারের রেজিস্ট্রেশন পেজে যেতে পারি, যেমন যে আমার ডোমেনে দেখাচ্ছে আমার ডোমেনের আন্ডারে অর্থ, অথবা আমাদের যেই হোম পেজ আছে হোম পেজের আন্ডারে আমরা গিডিএফ একটা বাটন পাব। তো আমি এখানে ক্লিক করলাম যে গিডিএফ বাটনে ক্লিক করলে আমার লগ ইন পেজ চলে আসবে, দেন আমি ক্রিয়েট নিউ ইউজারে যাব। তো আমি ইউজার নাম দিলাম ইউজার ওয়ান, ইউজার 34 পাসওয়ার্ড দিলাম, বা ইমেল আমি আমরা একটা ফেক ইমেল ব্যবহার করব। আমি ফেক ইমেলে ব্যবহার করি। তো আমি এখন এই ইমেলটা ব্যবহার করব, দেন এই ইমেলটা দেওয়ার পরে আমরা একটা পাসওয়ার্ড সরি ইউজার মোবাইল নাম্বার ফেক ব্যবহার করব। তো আমরা ক্রিয়েট ইউজার ক্লিক করব, কনফার্মেশন মেসেজ যাবে। তো আমরা এখানে একটা নতুন কনফার্ম ভেরিফিকেশন মেল পেয়েছি। আমরা এই কোডটা কপি করে পেস্ট করলে, আচ্ছা কনফার্ম করার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, এই ডকুমেন্টেশনে যেটা বলা আছে আমরা দুইভাবে কনফার্মেশন করতে পারি, সেটা হচ্ছে যেমন যে মেলে যে ভেরিফিকেশন কোডটা গেল আমার এটার মাধ্যমে, অথবা আরেকটা যেটা করতে পারি যে আমাদের AWS কনসোলে যে কগনিটোর আন্ডারে যে ম্যানেজ ইউজার পুলস আছে, তো সেখানে আমরা ওয়ার্ল্ড রাইটসের যে ইউজার পুলটা আছে সেটার ইউজার গ্রুপসের লেফট নেভিগেশন বারে পাবো, সেখানে আমাদের ইউজারের লিস্ট আসবে। ওখানে আমরা ম্যানুয়ালি ক্লিক করে মানে অ্যাডমিন যে সে কনফার্ম করে দিতে পারে। তো এটা আমরা আগে দেখব, দেন আমরা ভেরিফিকেশনটা দেখব পরে। তো আমি অলরেডি এখানে আছি যে আমার ওয়াইল্ড লাইফ যে ইউজার পুল সেটার আন্ডারে। তো এটার জন্য প্রথমে যেখানে যেতে হবে আমাদের কগনিটো কনসোল, তো ওখানে যে ম্যানেজ ইউজার পুলস যে, তো আমাদের বর্তমানে একটা ইউজার পুল আছে যে প্রজেক্টে আমরা কাজ করছি, এখানে যে এই যে ইউজার অ্যান্ড গ্রুপস, তো এই যে আমাদের ইউজার ওয়ান যেটা এখনও আনকনফার্মড, তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখবো এই যে কনফার্ম ইউজার। তো আমরা এখানে ক্লিক করলেও ইউজার কনফার্ম হয়ে যাবে, দেন আমরা এটা না করে ভেরিফিকেশন কোডটা যে ইউজার সে নিজেই তার ভেরিফিকেশন কোডের মাধ্যমে কনফার্ম করবে। তো আমরা এখানে এই ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্ম করতেছি। তো ইউজার যখন নিজে তার ভেরিফিকেশন কোডে কনফার্ম করবে, তো আমি যদি আবার এই আমার কনসোল প্যানেলে যাই, যে অ্যাডমিন সে দেখতে পারবে যে আমার ইউজার অলরেডি কনফার্মড। সুতরাং এখন আমি যদি লগ ইন করি ইউজার ওয়ান, আমি পাসওয়ার্ড দিই ইউজার 1234 ছিল আমার পাসওয়ার্ড, তো ইউজার ওয়ান লগ ইন হয়ে গেছে। তো এখানে যে মেসেজটা দেখাচ্ছে সেখানে কি বলছে আমি দেখে আসি, যে আমাদের সাকসেসফুল হলে যে ডোমেনে রাইডের যে পেজটা আসবে যে রাইট, সেখানে দেখাচ্ছে এটা এখনও আমার কোনো API ইনফো দেওয়া নেই, তার মানে এটা আমরা মডিউল 3 করব, সে কোনো API পাচ্ছে না দেখেই আসলে এই ইউজার টোকেনটা আসলে কোনো ফাংশনই করতেছে না। এবং তো এটা ছিল আমাদের ইউজার তৈরি এবং অথেন্টিকেশনের যেই টোকেনটার যে মেসেজটা আমাদের দেখাচ্ছে। তো নেক্সট টাইম আমরা মডিউলে যখন সার্ভারলেসে কাজ করব তখন আমরা এই API টা নিয়ে কাজ করব ব্যাকএন্ডে। এই ছিল আমার এই ভিডিও, তো আমরা নেক্সট ভিডিও থেকে সার্ভারলেস ব্যাকএন্ডে কাজ করবো।